হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো আল্লাহ রহমতে আপনাদের দুয়ার বরকতে বেশ ভালো আছি ঝর্ণা হাউস থেকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম আজ আমার রেসিপিতে থাকছে সহজভাবে কিভাবে বেগুন ভাজি করা যায় তার জন্য আমি এখানে দুটো বেগুন নিয়েছি এখন বেগুনগুলোকে আমি কেটে দেখাবো এখন আমি একটা ছুরির সাহায্যে বেগুনগুলিকে কেটে নিচ্ছি তো আমার বেগুন কাটা শেষ হয়ে গিয়েছে একটা বেগুন কাটা শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এই তো দেখুন আমি বেগুনগুলোকে একদম মোটাও নেই একদম চিকনও করি নেই এভাবে কেটে রেখেছি এখন একটা কাটা চামচের সাহায্যে আমি এগুলিকে একটু দাগ কেটে নিচ্ছি যখন আমি হলুদ মরিচ মাখাবো এই বেগুনের মধ্যে ডুববে তখন বেগুনটা খেতে অনেক সুস্বাদু লাগবে তো আমার কাটা কাটা শেষ হয়ে গিয়েছে এখন আমি হলুদ লবণ মরিচ মেখে নিব তার জন্য আমি এখন এক চামচ লবণ দিয়েছি এখন আমি নবী লবণগুলোকে ভালোভাবে একদম বেগুনের সাথে মিশিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন মরিচগুলোকে আবারও আমি ভালোভাবে সবগুলি বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাও ভালোভাবে একদম বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি এটাকে প্রায় দশ মিনিটের জন্য রেখে দেব মাখানোর শেষ এখন আমি রেখে দিচ্ছি এখন আমি চুলায় একটি প্যান বসালাম প্যানটা গরম হলে আমি তৈল ঢেলে দিব তৈল দেওয়ার শেষ এখন মেখে রাখা বেগুনগুলোকে আমি একটা একটা করে আমার প্যানের মধ্যে দিয়ে দেবো গরম তলের মধ্যে দিয়ে দিচ্ছি আমার এক পিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমি আরেক পিট উলটিয়ে দিচ্ছি খুব সাবধানে উল্টাতে হবে দেখুন আমি কীভাবে উল্টাচ্ছি একটা বেগুনের উপর রেখে আরেকটা বেগুন উল্টিয়ে নিচ্ছি তাহলে তেলগুলি তৈলগুলি আপনার শৈলে ছিটে আসবে না আজকে আমার বেগুন ভাজা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব দিবেন এবং পাশে টাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যখনই আমি নতুন ভিডিও বানাবো অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং লাইক দিতে বলবেন না এবং শেয়ার করে দিবেন এই তো আমার বেগুন ভাজাগুলো শেষ হয়ে গিয়েছে গরম গরম ভাতের সাথে এটা খেতে দারুণ অনেক বেশি ভালো লাগে বড়রাও পছন্দ করে বাচ্চারাও খুব বেশি পছন্দ করে এ বলে আজকে রেসিপি থেকে বিজানিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও ভালোভাবে যেন দেখাতে পারি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ